বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশতম জন্ম উপলক্ষে সরকারের উদ্যোগে একটা কমিটি তৈরি হয়েছে কিন্তু ভোট বাজারে সেই কমিটি গঠনে যেমন টুইস্ট রয়েছে কংগ্রেস বামেদের প্রতিনিধিদের সেই কমিটিতে রাখা হলেও বিজেপিকে ডাকাই হয়নি তেমনই এবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার নেতাজির একশো পঁচিশতম জন্মজয়ন্তী উদযাপনে যে কমিটি গড়ল তাতেও মহা টুইস্ট বাসরীয় সকালে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিল্লি তাতে দেখা যাচ্ছে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই সঙ্গে পঁচাশি জন সদস্যের সেই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা তথা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শুভেন্দু অধিকারী এবং বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম মমতা ও শুভেন্দুকে বর্তমান পরিস্থিতিতে একই কমিটিতে রাখার তাৎপর্য যে কি বাংলার রাজনীতিতে এখন সকলেই হয়তো আন্দাজ করতে পারবেন শুধু এই তিনজনই নন রাজ্যপাল জগদীপ ধনকার অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অভিনেত্রী তথা সংসদ রূপা গঙ্গোপাধ্যায় চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কেও কমিটির সদস্য করেছে কেন্দ্রের সরকার বাবুল সুপ্রিয় দিলীপ ঘোষরাও রয়েছেন কমিটিতে এছাড়াও উল্লেখযোগ্যদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ওড়িশা নাগাল্যান্ড ও মণিপুরের মুখ্যমন্ত্রী যথাক্রমে নবীন পট্টনায়ক নেইফিও রিও এবং এন বীরেন সিংহদেরও কমিটিতে রাখা হয়েছে তাছাড়া রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রমুখ নেতাজীর জন্মজয়ন্তীকে যে শুধু ভারতের মাটিতে মোদী সরকার আবদ্ধ রাখবে তা আগেই জানানো হয়েছিল স্বাধীনতা আন্দোলনের স্বার্থে আজাদ হিন্দ ফৌজ গঠন ও তার কাজ পরিচালনার জন্য সুভাষচন্দ্র বসু বিশ্বের যে যে প্রান্তে গিয়েছিলেন বছর ভর সেই সমস্ত জায়গায় নানান অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে তার মধ্যে রয়েছে বর্মা জাপান রাশিয়ার মতো দেশও পর্যবেক্ষকদের মতে কমিটির নাম দেখে বোঝা যাচ্ছে কোনো রকম রাজনৈতিক সংকীর্ণতা মোদী সরকার রাখেনি তাতে যেমন বুদ্ধবাবু রয়েছেন তেমনি রয়েছেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী শুরুকার এ আর রহমান অভিনেত্রী কাজলও ঠাই পেয়েছেন নেতাজির জন্মজয়ন্তী উদযাপন কমিটিতে আজাদ হিন্দ ফৌজের কাজের জন্য নাগাল্যান্ড মণিপুরে বড় সময় ছিলেন নেতাজি সেই কারণে উত্তর পূর্বের এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও কমিটিতে রাখা হয়েছে তাছাড়া উত্তর পূর্বের একমাত্র বাঙালি দূষিত রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও কমিটিতে রেখেছেন মোদী আগামী তেইশে জানুয়ারি বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই দিন থেকে আগামী বছরের তেইশ জানুয়ারি পর্যন্ত চলবে উদযাপন বাংলায় ভোটের আগে নেতাজি জন্মজয়ন্তী পালনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে কারণ যে যে নামে বাঙালি আবেগ আবেগতাড়িত হয় তাদের মধ্যে অন্যতম নেতাজি ইতিমধ্যে রাজ্য সরকারও পৃথকভাবে কমিটি গঠন করেছে